নমস্কার, আমার নাম সৌমাস। আমি এপি কোচিং সেন্টারের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে আমি আপনাদের এমন কিছু তথ্য শেয়ার করতে চলেছি যেগুলো হয়তো আপনাদের কাছে অজানা। আজ 25শে বৈশাখ। প্রতিবছর আজকের দিনে এক ব্যতিক্রমী রবির কিরণ উদিত হয়, কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বাঙালির সত্তা ও সংস্কৃতির মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা, যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল এই বিশ্ববাসী। গত 150 শতকের বেশি সময় ধরে সুখে দুঃখে উৎসবে আয়োজনে সবেতেই মিশে বাঙালির প্রাণের রবি ঠাকুর। ঠাকুরবাড়ি ও তো পিড়ালি ব্রাহ্মণ, কথাটা মাঝে মধ্যেই শুনতে পান কি? রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন তখনও কেউ কেউ বলেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছে তো কী হয়েছে, ওরা তো পিড়ালি ব্রাহ্মণ। লোকমুখে কথাটা পিড়ালি হয়ে গেলেও আসল কথাটা হলো পীর আলী। এই পীর আলী হওয়ার জন্যই নাকি তখনকার দিনের লোকেরা ঠাকুরবাড়িতে কোনো ছেলেমেয়ের বিয়ে দিতে যেতেন না। তাই অত বড় জমিদারি থাকা সত্ত্বেও, মহর্ষি দেবেন্দ্রনাথের মতো একজন মানুষের ছেলে হওয়া সত্ত্বেও বিয়ের জন্য রবীন্দ্রনাথের কোনো পাত্রী জুটছিল না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তাদের জোনাশাকো কাছাড়িরই এক কর্মচারী, যশোরের ফুলতলি গ্রামের বাসিন্দা বেণীমাধব রায়চৌধুরীর শরণাপন্ন হন ঠাকুর পরিবারের লোকেরা। তার 10 বছরেরও কম বয়সী মেয়ে, যে লেখাপড়া প্রায় জানতই না, সেই ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীর সঙ্গে তড়িঘড়ি করে 1883 সালের 9ই ডিসেম্বর রবিবার বিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হতে হয় ওদের। এই পীর আলী আসলে কি, জানতে হলে ফিরে যেতে হবে 15শ শতকের প্রথম দিকে। সুন্দরবন অঞ্চলে শাসনকর্তা ছিলেন খাঁ জাহান আলী, তার প্রধান কর্মচারী ছিলেন মোহাম্মদ তাহির। লোকেরা তাকে বলতেন পীর আলী, কারণ তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। নিজেকে বড় মুসলমান জাহির করার জন্য জাঁকজমক করে তা উদযাপন করতেন। নানা অনুষ্ঠানে নিজের বিপুল আয়োজন দেখাতে সর্বস্তরের মুসলমানদের সঙ্গে আমন্ত্রণ জানাতেন হিন্দু গোঁড়া হিন্দু বন্ধুবান্ধবকেও। বাংলাদেশের যশোর জেলার চেঙ্গুটিয়ার জমিদার ছিলেন দক্ষিণানন্দ রায়চৌধুরী, নিবাস দক্ষিণ ডিহি গ্রামে। তার ছিল 4 ছেলে, কামদেব, জয়দেব, রতিদেব ও শুকদেব। এই পীর আলীর সঙ্গে কামদেব আর জয়দেবের বন্ধুত্ব ছিল, ফলে পারিবারিক যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও পীর আলী যেমন তাদের বাড়িতে যেতেন, তারাও দুভাই যেতেন পীর আলীর নানান অনুষ্ঠানে। একবার হলো কি, রোজার সময় পীর আলীকে একজন কয়েকটা লেবু দেন। সেগুলি দেখতে এত সুন্দর এবং সুগন্ধি ছিল যে অত শত না ভেবেই তিনি সেগুলি নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকেন। সেখানে সেই মুহূর্তে তখন উপস্থিত ছিলেন কামদেব আর জয়দেব। তারা পীর আলীকে বলেন, আমাদের হিন্দুশাস্ত্রে আছে ঘ্রাণেনা অর্ধভোজন, মানে গন্ধ শোকা মানেই অর্ধেক খাওয়া। কিন্তু আপনি তো এখন রোজা করছেন, রোজা মানে তো সারাদিন উপোস থেকে সন্ধ্যের সময় খাওয়া, এই গন্ধ শোকার জন্য তো আপনার অর্ধেক খাওয়া হয়ে গেল। পীর আলী ঘ্রাণেনা অর্ধভোজন ব্যাপারটা বিশ্বাস করতেন, মেনে নিলেন তার রোজা ব্যর্থ হয়েছে। ব্যাপারটা নিজের দোষে হলেও যেহেতু ওই দুই ভাই সবার সামনে ওই কথা বলেছেন, তাই তাদের সামনাসামনি মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে ভাবতে লাগলেন কিভাবে ওদের জব্দ করা যায়। অবশেষে একদিন সেই সুযোগও পেয়ে গেলেন তিনি। তার বাড়িতে একটি বিশাল মজলিসের আসর বসালেন, প্রতিবারের মতো ওই দুই ভাইকেও আমন্ত্রণ জানালেন তিনি। তারা আসা মাত্রই আগে থেকে ঠিক করে রাখা কৌশল অনুযায়ী বাড়ির অন্য প্রান্তে বসানো ভিয়েনের সঙ্গে রাঁধুনিরা শুরু করে দিলেন গরুর মাংস রান্না। সেই রান্নার গন্ধে চারিদিক মম করতে লাগলো। পিরালি তখন মুচকি হেসে ওই দুই ভাইকে জিজ্ঞেস করলেন, গো মাংসের ঘানে আপনাদের কি অর্ধেক খাওয়া হয়ে গেছে? তাহলে পেটে করে বাঁকটে দেওয়ার জন্য বলি নাকি? পীর আলীর চাল বুঝতে পেরে কামদেব আর জয়দেব তখন পালাতে পারলে বাঁচেন। তারা পালাবার আগেই নাকি পীর আলীর লোকেরা তাদের ধরে ফেলেন এবং জোর করে তাদের মুখের মধ্যে ঠেসে ঠুসে গরুর মাংস ঢুকিয়ে দেন। এখানে একটা কথা আছে, নাকি নাকি মানে কথাটার মধ্যে একটা সন্দেহের অবকাশ আছে, অর্থাৎ সত্যিও হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু সে যুগে একবার কিছু রটলেই হল, কেউ সেটা যাচাই করে দেখত না তা সত্যি না মিথ্যে। ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল, ফলে তখনকার রীতি অনুসারে গো মাংস খাওয়ার জন্য কামদেব আর জয়দেবকে ধর্মচ্যুত হতে হয়েছিল। অগত্যা আর কোনো উপায় না দেখে তারা দু ভাই মুসলিম ধর্ম নিতে বাধ্য হয়েছিল। কামদেবের নাম হয়েছিল কামালউদ্দিন খাঁ এবং জয়দেবের নাম হয়েছিল জামালউদ্দিন খাঁ। লোকলজ্জার ভয়ে কামদেব এবং জয়দেব নিজেদের বাড়িতে আর যেতে পারেননি, তাদের অন্য দুই ভাই রতিদেব এবং শুকদেবের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলেন। কিন্তু সেটাও তাদের কাছে খুব একটা সুখের হল না। সমাজপতিরা কেবল তাদেরই নয়, যে দুই ভাই তাদের আশ্রয় দিয়েছিলেন তাদের উপরেও নানা চাপ দিতে থাকলেন। খবর পেয়ে অনুশোচনায় ভেঙে পড়লেন পীর আলী। তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন ঠিকই,
কিন্তু তার পরিণাম যে এত ভয়ানক হতে পারে তিনি তার ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। তাই দুই ভাই ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন। নিরাপদে থাকার জন্য সেই কামদেব আর জয়দেবকে তিনি মুগুলায় বেশ কিছুটা জমি লিখে দেন। ওই জমি পেয়ে ওরা দুই ভাই স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে দক্ষিণদিঘি ছেড়ে ওখানে গিয়ে বসবাস করতে থাকে। ধর্মান্তরিত দুই দাদা চলে গেলেও তাদের পৈতৃক পদবী রায়চৌধুরী হলেও তারা জমিদার হওয়া সত্ত্বেও রতিদেব আর সুখদেব কিন্তু নিস্তার পেলেন না। ধর্মান্তরিত দুই দাদাকে আশ্রয় দেওয়ার জন্য এই দুই ভাইকে স্থানীয় লোকেরা এক ঘরে করে দিলেন। ব্রাহ্মণ হলেও পীর আলীর কারণে তারা ব্রাহ্মণত্ব খুইয়েছে বিধান দিয়ে আশেপাশের লোকেরা রতিদেব আর সুখদেবকে বলতে শুরু করলেন পীর আলী ব্রাহ্মণ। সম্মান নিয়ে বাঁচতে রতিদেব সব কিছু ছেড়ে অন্য জায়গায় গিয়ে আর পাঁচজন সাধারণ ছাপোষা মানুষের মতো জীবনযাপন করতে লাগলেন। আর বিশাল জমিদারি ও বিপুল ধনসম্পত্তি নিয়ে বিপাকে পড়লেন সুখদেব। সমাজে একঘরে হওয়ার ফলে একমাত্র বোন রত্নমালা এবং নিজের মেয়ের জন্য অতি সাধারণ কোনো পাত্রেরও ব্যবস্থা করতে পারছিলেন না তিনি। যশোরের ভুগিলহাট ছিল তখনকার দিনের সংস্কৃত চর্চার এক বিশিষ্ট কেন্দ্র। একদিন ফুলিয়ার মুখোপাধ্যায় বংশের সুযোগ্য সন্তান মঙ্গলানন্দ ওখান দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা নেমে আসায় তিনি আর ঝুঁকি নেননি, কারণ অন্ধকার নামলেই ভৈরব নদে তখন জলদস্যুদের উৎপাত শুরু হয়ে যেত। তিনি আশ্রয় নিয়েছিলেন দক্ষিণদিঘির স্বনামধন্য জমিদার সুখদেবের বাড়িতে। ওদের পিয়ালি তত্ত্বের ঘটনা তিনি জানতেন না। সেই সুযোগে নানা কৌশলে তড়িঘড়ি করে মাত্র কদিনের মাথাতেই বোন রত্নমালার সঙ্গে তিনি মঙ্গলানন্দের বিয়ে দিয়ে দেন। বিয়েতে উপহার হিসেবে দেন 250 বিঘা জমি ও প্রচুর যৌতুক। বিপুল সম্পত্তি পেয়ে মঙ্গলানন্দ আর ফুলিয়ায় ফিরে যাননি, ওখানেই সংসার পেতে বসলেন। সুখদেব ছিলেন প্রথম পিরালি ব্রাহ্মণ পরিবার। ওই পরিবারের মেয়েকে বিয়ে করে বউকে মুখোপাধ্যায় পদবি উপহার দিলেও মঙ্গলানন্দ কিন্তু তাকে নিখাত ব্রাহ্মণ যাতে তুলতে পারেননি। উল্টে সমাজপতিদের বিচারে তিনি নিজেই পতিত হয়েছিলেন দ্বিতীয় পিরালি ব্রাহ্মণ পরিবার হিসেবে। এদেরই পরবর্তী বংশধর গোবিন্দপুরে প্রচুর দান ধ্যান করে দরিদ্রদের সেবা করে সেখানকার মানুষের কাছে জীবন্ত ভগবান বা ঠাকুর হয়ে ওঠেন। তাই একসময় ওখানকার লোকেদের ডাকা ঠাকুরকেই নিজেদের পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন সুখদেব। পরবর্তীতে এনাদের উত্তরসূরি নীলমণি সেই সময় জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। নীলমণিকে বন্ধুত্বের খাতিরে বর্তমানের জোড়াসাঁকোয়, যার সেকালে নাম ছিল মেছুয়া বাজার, সেখানে 1.5 বিঘা জমি উপহার দিতে চান বাড়ি করে থাকার জন্য। এরপর এখানেই গড়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমরা আশা করব আপনারা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন। এবারেও আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রীরা বিগত 2 বছরের ন্যায় কবিগুরুকে স্মরণ করে তাদের নৃত্য পরিবেশন করবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। নমস্কার।
পাগল হে নামি তু ভুলাও
Thank you.